ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা অনেক দিন ধরেই কমেন্টস করতেছিলে যে দাদা এলডিসি এবং এমটিএস এক্সাম কবে হবে, একটু জানা থাকলে জানানোর জন্য। অনেক দিন ধরে আমি চেষ্টা করছি, কিন্তু আমি কোনো ইনফরমেশান কালেক্ট করতে পারিনি, সেই জন্য তোমাদের কোনো রিপ্লাই আমি দিচ্ছি না। সবাইকে রিপ্লাই দিচ্ছি সুন, যে শীঘ্রই হতে যাচ্ছে, ঠিক না? কিন্তু আজকে আমি একটি নিউজ পেয়েছি, যেটা নাকি জিআরবিটির অফিসিয়াল তরফ থেকে, যে ত্রিপুরার যত ডিস্ট্রিক্ট সাব ডিভিশন আছে সবগুলো সাব ডিভিশনে যে বিদ্যালয় আছে এবং তাছাড়া যে আমাদের মহাবিদ্যালয় আছে, সেই কনসার্ন অথরিটিকে একটি লেটার পাঠিয়েছে যে তাদের ওইখানে কতগুলো সিট প্রোভাইড করতে পারবে, দ্যাট মিন্স ক্যান্ডিডেট এক্সাম দেওয়ার জন্য কতগুলো সিট প্রোভাইড করতে পারবে। হ্যাঁ, এমন একটি লেটার পাঠিয়েছে। তো আশা করা যাচ্ছে এটার রিপ্লাইও কিছুদিনের মধ্যে পাওয়া যাবে, যেহেতু আমরা আইডিয়া করতে পারছি বা আইডিয়া করে নিয়েছি, যেহেতু জিআরবিটি সব বিদ্যালয় মহাবিদ্যালয়কে একটি লেটার পাঠিয়েছে কতগুলো সিট ওরা প্রোভাইড করতে পারবে, সুতরাং এক্সামও কিন্তু খুব শীঘ্রই হতে যাচ্ছে, ঠিক না? এটা আমরা ধারণা করে নিতে পারি, ঠিক না? তোমরাও আশা করি এটাই ধারণা করতে পারো, যেহেতু লেটার পাঠিয়েছে সুতরাং এক্সামের একটা করানোর প্রিপারেশান নিচ্ছে জিআরবিটি, ঠিক না? ওকে, তাই আমি এতদিন তোমাদেরকে কোনো ক্লু পাইনি বলেই কোনো রিপ্লাই দিইনি। আজকে এই ক্লুটা পেয়েছি, সেজন্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার দরকার, কেননা তোমারই তোমার জায়গায় যদি আমি হতাম, আমিও ভাবতাম যে এক্সাম কবে হবে, কোনো একটি যদি গুড নিউজ পেতাম খুবই ভালো লাগতো, ঠিক না? আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলবো যে আগামী আগস্ট মাসে হয়তোবা তোমরা কিছু একটা পারফেক্ট নিউজ পেতে যাচ্ছ। এই ভিডিওটার মাধ্যমে আমার এটাই উদ্দেশ্য ছিল যে তোমরা অনেকদিন ধরে কমেন্টস করছো, তোমাদেরকে যেহেতু আমি একটি নিউজ পেয়েছি, এই নিউজটি তোমাদের মাধ্যমে শেয়ার করে দেওয়া, ঠিক আছে? আর আমি এখন বলবো যে এক্সাম যেদিনই তোমাদের ডিক্লেয়ার করবে, কিন্তু হাতে তোমরা একদম সময় পাবে না, এটা তোমরাও জানো আমিও জানি, ঠিক না? সুতরাং তোমরা প্রিপারেশান কিন্তু একটু ভালো করে নাও। তার জন্য আমরা প্রথমে যে বুকগুলো পাবলিশ করেছি, এখন কি করছি, আমরা হাতে সময় পেয়েছি, সবগুলো সিলেবাস তোমাদের টালি করে আমরা একটি বুক তৈরি করছি, সেখানে জিকে তিনটা পার্ট প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমরা একসঙ্গে তোমাদেরকে দিয়ে দেব, প্লাস ইংলিশের কিছু পোর্শান, যেটা গ্রামারের কিছু পোর্শান বাদ দিয়ে বাকি গ্রামারগুলো আমরা বইটির মধ্যে ইনক্লুড করছি, প্লাস তোমাদের যে জব ওরিয়েন্টেডের কোশ্চেনের সবগুলো পার্ট আমরা পার্ট বাই পার্ট আমরা কী করছি, বুকগুলোর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। সুতরাং এই বইটি যদি তোমরা স্টাডি করো, বাকি আর কোথাও তোমাদের কোথাও দুর্ভাগ করতে হবে না বা অন্য কোনো সোর্স থেকে তোমাদের কিছু সংগ্রহ করতে হবে না, জাস্ট ইংলিশের যে কিছু গ্রামারের পোর্শান আছে এটা শুধু তোমরা ঘরে একটু প্র্যাকটিস করে নিলেই হবে। বুকটি আমরা আশা করছি জুলাইয়ের লাস্ট উইকের দিকে তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, বা জুলাইয়ের লাস্ট উইক হওয়া, হ্যাঁ, 28-30 তারিখের মধ্যে বুকটি পেয়ে যাবে। একটু বুকটির মধ্যে কোশ্চেনের পরিমাণ একটু ম্যাক্সিমাম রাখা হয়েছে, কেননা যে কোশ্চেনগুলো আমরা ইম্পর্টেন্ট দেখেছি সবগুলো কোশ্চেন কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি। হ্যাঁ, বুকটি তোমরা এই মাসের লাস্টের দিকে, জুলাইয়ের লাস্টের দিকে পেয়ে যাবে। আর এই ভিডিওটার মাধ্যমে আমার এটাই উদ্দেশ্য ছিল যে আমি একটা কিছু ক্লু পেয়েছি, সেই ক্লুটি তোমাদের সঙ্গে শেয়ার করা। আর প্রত্যেক দিন আপাতত রাত্রি 8:30 সময় আমাদের জেনারেল নলেজের ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তাহলে আশা করি ইনফরমেশানটি পেয়ে তোমরা একটু ভালো লেগেছে বা তোমারও একটু মনে শান্তি পেয়েছো, ঠিক না? তাহলে আজকের জন্য এতটুকুই, ফার্দার যদি কোনো ইনফরমেশান পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।